ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালের বিশেষ আয়োজনে স্বাগত আমি সেলিম খান আছি আপনাদের সঙ্গে আমাদের আজকের বিষয় প্রেসিডেন্ট বাইডেন কি নিজেই সরে দাঁড়াবেন নাকি ডেমোক্র্যাটরা তাদেরকে সরে দাঁড়াতে বাধ্য করবে বিষয়টা যদি এভাবে দেখি যে দু সাল একে বলা যায় যে দুনিয়া জুড়ে একটা নির্বাচনী বছর এবং এই নির্বাচনটা শুরু হয়েছিল বাংলাদেশকে দিয়ে আর বলা যায় শেষ হতে চলেছে আমেরিকার নির্বা প্রেসিডেন্ট নির্বাচনকে দিয়ে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে দুইজন প্রার্থী একজন ডেমোক্র্যাট দলের জো বাইডেন যিনি ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসাবে চার বছরের মেয়াদ পূর্ণ করতে চলেছেন অন্যজন হলেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পেরও চার বছর ক্ষমতায় থাকার অভিজ্ঞতা আছে তো একজন রানিং প্রেসিডেন্ট এবং আর একজন সাবেক প্রেসিডেন্ট দুই প্রেসিডেন্টের রকম এক লড়াই আমেরিকার রাজনৈতিক ইতিহাসে বা এই প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে অভূতপূর্ব এমনটি আগে কখনো দেখা যায় নাই। কিন্তু গত বৃহস্পতিবার তারা দুইজনই বিতর্কে মুখোমুখি হয়েছিলেন এই বিতর্কে আমেরিকায় নিয়মিত হয়ে থাকে প্রতিবারই প্রেসিডেন্ট পদে যারা দাঁড়ান তারা বিতর্কে অংশ নেন সেখান থেকে নানা ধরনের প্রশ্ন তাদেরকে করা হয় তাদের ভবিষ্যৎ পরিকল্পনা তাদের অতীত কর্মকাণ্ড বিভিন্ন বিষয়ে প্রশ্নের জবাব তাদেরকে দিতে হয় এ থেকে আমেরিকার মানুষ কোন কোনো বিষয়ে তাদের সিদ্ধান্তে উপনীত হতে পারেন এবং এটাও এক ধরনের খেলার মতো যে কে কত ভালো খেলছেন সেটি দর্শকরা দেখেন গত বৃহস্পতিবার রাতে যে টেলিভিশন বিতর্কটা হয়ে গেল এর আয়োজক ছিল সিএনএন প্রায় পাঁচ কোটির উপরে দর্শক এই অনুষ্ঠানটি দেখেছেন বিভিন্নভাবে কখন কেউ টেলিভিশনের পর্দায় কেউ অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে দেখেছেন এই বিতর্কে যে দুইজন মুখোমুখি হয়েছিলেন তাদের একজনের বয়স একাশি একজনের বয়স আটাত্তর এখন এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই উঠেছে যে একাশি বছর বয়সে যিনি প্রেসিডেন্ট হতে চলেছেন তাহলে আগামী চার বছর বাদে তার বয়স হবে পঁচাশি এই চার বছর কি তিনি আমেরিকার মতো একটা দেশের শাসনভার চালিয়ে যেতে পারবেন খুবই বলা কঠিন কিন্তু এই বিতর্ক অনুষ্ঠানে তিনি যেভাবে নিজেকে উপস্থাপন করেছেন তাতে তার উপর বিশ্বাস রাখাটা আসলেই কঠিন হয়ে যাচ্ছে তাদের সমর্থকদের জন্য এবং তার দলের কর্মকর্তাদের জন্য আর এই ব্যক্তিটি হলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন বাইডেনকে গত বৃহস্পতিবার রাতে দেখা গেছে তিনি যে কথা বলছেন তার গলা দিয়ে যে স্বর যে বেরোচ্ছে সেটি খুবই পাশের লোকও শুনতে পাচ্ছেন না এবং তার প্রতিদ্বন্দ্বী ট্রাম কিন্তু বারবার তাকে টিস করছেন যে শোনা যাচ্ছে না বলে একইভাবে তিনি উত্তর দিতে দিতে খেয়েই হারিয়ে ফেলছেন কোন কথার কোন উত্তর উত্তর একটা কথা শুরু করলে সেটি শেষ করতে পারছেন না এইরকম একটি বিতর্কের পর যখন জনমত জরিপ করা হয় সেখানে দেখা যায় যে ট্রাম্প বিপুলভাবে তাকে পরাজিত করেছেন ট্রাম্প জনমত জরিপে সাতষট্টি শতাংশের সমর্থন পেয়েছেন অন্যদিকে বাইডেনের সমর্থন মাত্র তেত্রিশ শতাংশ সুতরাং ডেমোক্র্যাটদের কপাল কোচকানো শুরু হয়ে গেছে যে এই বাইডেনকে দিয়ে তারা কি দু হাজার চব্বিশের নির্বাচনী বৈতরণী পার হতে পারবেন আসলে হওয়ার সম্ভাবনা খুবই কম ফলে কথা উঠেছে যে বাইডেন সরে দাঁড়ান শুধু ডেমোক্র্যাট দলের মধ্যে না নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকা লিখে শুধু লিখে না এই লেখা তারা কোনো সাধারণ লেখা আকারে প্রকাশ করেনি তারা সম্পাদক মণ্ডলীর বৈঠক ডেকে তাদের এডিটোরিয়াল বোর্ডের মাধ্যমে সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে তারা বলেছে যে মিস্টার প্রেসিডেন্ট বাইডেন আপনি অবশ্যই সরে দাঁড়ান কারণ আপনি কোনোভাবেই ট্রাম্পের বিরুদ্ধে আগামী নির্বাচনে জিততে পারবেন না একটা পত্রিকা যখন এই রকমভাবে দাবি জানায় তখন কিন্তু সেটিকে গুরুত্ব দেওয়াটা অত্যন্ত অত্যন্ত বড় বিষয় হয়ে দাঁড়ায় গুরুত্ব না দিয়ে উপায় থাকে না কারণ আপনারা জানেন যে নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট এই ধরনের পত্রিকাগুলো সবসময় ডেমোক্র্যাট দলের প্রার্থীকে সমর্থন দিয়ে এসেছে এবং গত নির্বাচন বাদ দিয়ে বাদ বাকি সবসময় ডেমোক্র্যাটদের পক্ষে থেকেছে নিউ টাইমস এবং আপনাদের এও একটি বিষয় জানিয়ে রাখি যে ডোনাল্ড ট্রাম্প যখন দু সালে নির্বাচন জয়ী হন সেই সময় নিউ ইয়র্ক টাইমস পত্রিকা পাঁচ মিলিয়ন ডলার মানে পঞ্চাশ লাখ ডলার বরাদ্দ দিয়েছিল ট্রাম্পের নানা অনিয়ম খোঁজার জন্য আপনারা অনেকেই জানেন যে ট্রাম্পের চার বছরের শাসনামলে নিউ ইয়র্ক টাইমস তার আয়করের তার এবং তার কোম্পানির বিভিন্ন আয়করের এক লক্ষ পৃষ্ঠার বেশি নথিপত্র ঘেটে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবেদন তৈরি করেছিল তো এহেন নিউ ইয়র্ক টাইমস তারা বলছে যে বাইডেন আপনি সরে দাঁড়ান কারণ আপনার জেতার কোনো সম্ভাবনা নেই একইভাবে বাইডেনের দলের ভেতর থেকে ডেমোক্র্যাটদের ভেতর থেকে একই দাবি উঠেছে কিন্তু দাবি উঠলেই তো হবে না কারণ নির্বাচনী প্রক্রিয়া একটা পর্যায় পর্যন্ত কিন্তু পৌঁছে গেছে এখন তাদের প্রাইমারি থেকে বাইডেন কিন্তু জিততে জিততে এই পর্যায়ে এসেছেন ট্রাম্প ও একইভাবে প্রাইমারি থেকে জিততে জিততে এই পর্যায়ে এসছেন আগামী জুলাই মাসে দুই দলেরই চূড়ান্ত ককাস অনুষ্ঠিত হবে এবং সেখানেই দলের প্রার্থী ঠিক হবে এই মুহূর্তে যদি বাইডেন নিজে থেকে সরে না দাঁড়ান তাহলে আসলে তাকে সরানো খুবই কঠিন এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে তাকে সরানো এক কথায় বলতে গেলে অসম্ভব কিন্তু বাইডেনও যেন অনেকটা গো ধরে বসে আছেন যে তিনি যাই হোক সরবেন না অথচ তিনি মেনে নিয়েছেন যে তার শরীর আসক্ত তিনি ঠিকমতো কথা বলতে পারেননি বিতর্কে তিনি ভালোভাবে অংশ নিতে পারেননি সেইভাবে প্রস্তুতি নিতে পারেননি তার গলার সমস্যা ছিল এবং তিনি আশা করছেন যে ভবিষ্যতে দ্বিতীয়বার যে বিতর্ক হবে সেই বিতর্কে তিনি ট্রাম্পের চেয়ে অনেক অনেক ভালো করবেন কিন্তু তিনি যে ভালো করবেন তার নমুনা আসলে খুবই কম একজন একাশি বছরের বয়স্ক মানুষ তার শারীরিকভাবে নানা ধরনের অক্ষমতা যুক্ত হবে এটাই কিন্তু সাধারণ নিয়ম তিনি যে দেশেই থাকুন যে পরিস্থিতিতে থাকুন শরীর তাকে সব কাজ করতে সক্ষমতা দিতে পারে না এক্ষেত্রে ইতিমধ্যে অনেক আমেরিকার অনেক অনেক ডেমোক্র্যাট নেতার নাম চলে আসছে তার মধ্যে একজনের নাম আপনারা অনেকেই জানেন তিনি বার্নি স্যান্ডার্স অনেকটা বাম ঘেঁষা বলে তিনি মানে ডেমোক্র্যাটদের মধ্যেও তার বিপুল পরিমাণ সমর্থন থাকলেও কিছুটা পরিত্যাজ্য কারণ আমেরিকার শাসক গোষ্ঠী বা গভর্নমেন্ট বিহাইন্ড দ্য গভর্নমেন্ট যারা আসলে সরকারকে চালনা করেন তাদের মধ্যে বার্নি স্যান্ডার্সের সমর্থন অনেক কম তারা তাকে একজন বিপ্লবীর মতো দেখেন এই বার্নি স্যান্ডার্সের নাম এবারও আসছে গতবার বার্নি স্যান্ডার্স অন্যদের চেয়ে অনেকে গিয়েছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বাইডেন সামিল হয় বার্নি স্যান্ডার্স কিন্তু স্বেচ্ছায় সরে গিয়েছিলেন এবার আবার আসছে তার নাম আসছে মিশেল ওবামার নাম আপনারা জানেন তার স্বামী বারাক ওবামা দুই পর্যায়ে আট বছর আমেরিকায় ক্ষমতায় ছিলেন মিশেল ওবামাও কিন্তু ব্যাপক জনপ্রিয় আমেরিকানদের মধ্যে বিশেষত ডেমোক্র্যাটদের মধ্যে এর বাইরে বেশ কয়েকটি রাজ্যের যেরকম ক্যালিফোর্নিয়া সহ বেশ কয়েকটি রাজ্যের গভর্নর এবং সিনেটারদের নামও কিন্তু চলে এসেছে যে কে হতে পারেন বাইডেনের বিকল্প কিন্তু যার হওয়ার কথা ছিল যার নাম সবচেয়ে আলোচনায় আসার কথা ছিল বাইডেনের রানিং মেট বা যিনি বর্তমান ভাইস প্রেসিডেন্ট সে কমলা হ্যারিসের কিন্তু কোনো নাম এখানে নেই কমলা হ্যারিস গত চার বছরে এমন কিছু করে দেখাতে পারেননি যেখান থেকে যে তিনি একটা আলোচনায় থাকতে পারেন তিনি একজন খুব সাধারণ ভাইস প্রেসিডেন্ট হিসাবে দৈনন্দিন কাজটুকু করে গেছেন মানুষের মধ্যে এমন কোনো ভাবমূর্তি নিজে তৈরি করতে পারেননি যে বাইডেনের অবর্তমানে তিনি হতে পারেন দেশটির প্রেসিডেন্ট এ মতো অবস্থায় ডেমোক্র্যাট দল কিন্তু বাস্তবেই খুব সমস্যায় পড়েছে এবং তাদের জন্য হাতেও কিন্তু খুব বেশি সময় নেই আগামী কয়েকটা দিন মাত্র সময় খুব দ্রুত চলে যাচ্ছে কিন্তু বাইডেন যেভাবে গো ধরে বসে আছেন তাতে ডেমোক্র্যাট দলের যে আশু সুরাহা কোনো হওয়া সম্ভব এটা কিন্তু বলা কঠিন ডেমোক্র্যাটরা আসলে বাইডেন যদি স্বেচ্ছায় নিজে না সরে দাঁড়ান তাহলে বাইডেনকে সরানোর মতো কেউ নেই এবং বাইডেন থাকলে যে ডেমোক্র্যাটদের ভরাডুবি হবে এ কথা এখনি লিখে দেয়া যেতে পারে কারণ কোনো ধরনের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না যে ক্ষেত্রে বাইডেন ট্রাম্পকে হারাতে পারেন ফলে বাইডেনের শুভবুদ্ধির উদয় হবে না তার দল ডেমোক্র্যাটরা অনেক বেশি বেশি মাত্রায় নিজেদেরকে দাবি বা উপযুক্ত করে তুলে বাইডেনকে সরে যেতে বাধ্য করতে পারবেন সেটি এখন দেখার বাইডেন যদি সরে দাঁড়ান তাহলে এটাও হবে আমেরিকার এই প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে আর একটা বড় ধরনের নমুনা ধন্যবাদ সবাইকে